বর্ধমানের জামুরিয়া গ্রামে গেলে দেখতে পাবেন উলট পুরান। বাচ্চারাই তাদের নিরক্ষর মা বাবাকে শেখাচ্ছে। এই অসম্ভবকে সম্ভব করেছেন যিনি, তার নাম দীপনারায়ণ নায়েক। তাকে রাস্তার মাস্টার হিসেবেই চেনে সবাই, কারণ স্কুল নয়, রাস্তাটাই তার পাঠশালা, যার জন্য গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। তার রাস্তার পাঠশালার ছবি হয়েছে ইউনিসেফ ফটো অব দ্য ইয়ার। কিন্তু এসবে শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে, যখন প্রাথমিক শিক্ষক দীপ স্কুলে গিয়ে দেখেন একটি বাচ্চাও আসেনি স্কুলে। খোঁজ নিয়ে জানতে পারেন বাচ্চাদের স্কুলে পাঠানোর ক্ষমতা নেই গরিব আদিবাসী বাবা মায়েদের। সমস্যার সমাধান বের করেন প্রতিটি বাড়ির দেওয়ালে ব্ল্যাকবোর্ড তৈরি করে। শুধু বাচ্চাদেরই নয়, তাদের বাবা মাকেও শিক্ষিত করার জন্য চালু করেন 3D টিচিং মডেল, যেখানে দীপ প্রথমে বাচ্চাদের শেখান, তারপর বাচ্চারা শেখায় তাদের বাবা মাকে, এবং সেই বাবা মায়েরা আবার তাদের বাবা মাকে। স্কুলে আমরা শুধু জ্ঞান অর্জন করি, কিন্তু দীপ সেই জ্ঞানের প্রয়োগও ঘটান পড়ুয়াদের মধ্যে। আগে এখানে ম্যালেরিয়া হলে বাচ্চারা ভাবত ভূতে ধরেছে, তাই ভূত তাড়াতে বাচ্চাদের সামনে মাইক্রোস্কোপ তুলে দেন তিনি। প্লাস্টিকের বিপদ সম্বন্ধে শুধু লেকচার না দিয়ে তার অল্টারনেটিভ খুঁজে গ্রামের মায়েদের স্বনির্ভরতার ব্যবস্থা করেন। অন্ধকার গ্রামে পৌঁছে দেন শিক্ষার আলো। গ্রামে মোবাইল লাইব্রেরি তৈরি করে দূর করেন লাইব্রেরির অভাব। শুধু শিক্ষাই নয়, বাচ্চাদের সামগ্রিক উন্নয়নের জন্য নেন নানান উদ্যোগ। এখানেই শেষ নয়, প্রায় 20টি অনাথ বাচ্চার সারা জীবনের শিক্ষার দায়িত্বও নিয়েছেন তিনি। পিছিয়ে পড়া অন্ধকার গ্রামগুলোকে দাঁড় করাতে প্রতিদিন লড়াই চালাচ্ছেন তিনি। সুপার হিরোদেরও সাহায্যের প্রয়োজন হয়। সেখানে দীপনারায়ণ নায়েক তো সাধারণ মাস্টার মাত্র, তাকে হেল্প করার জন্যে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।